ফিশারি ঘাট প্রথম পর্তুগিজরা বসিয়েছিলেন আরত, কালে কালে বাজারও হয়েছে, যেটি হয়েছে চারটি। চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারের কাছে সামুদ্রিক মাছের বিরাট বাজার এই ফিশারি ঘাট। কত করে নিলেন দাদা? 550। প্রায় 200 বছর এই বাজারের বয়স। চট্টগ্রামে বাণিজ্য কুঠি স্থাপন এবং বন্দরের শুল্ক আদায়ের অধিকার পেয়ে পর্তুগিজরা এখানে আরত স্থাপন করে। ফিরিঙ্গি বাজার নামও হয়েছে তাদের কারণে। ফিরিঙ্গি বাজার থেকে বেশি দূরে না এই মৎস্য অবতরণ কেন্দ্র, যা ফিশারি ঘাট নামে পরিচিত। সারা দেশ থেকেই পাইকারি ব্যবসায়ীরা এই বাজারে আসে, তবে চাঁদপুরের ব্যবসায়ী তুলনামূলক বেশি। এখানে মিয়ানমার ও ভারত থেকেও মাছ এসে থাকে। প্রায় অর্ধ লাখ মানুষের জীবিকা জড়িয়ে আছে এই বাজারের সঙ্গে। চট্টগ্রামের প্রায় 10,000 ফিশিং বোট ও কয়েকশো ট্রলারের আরোহিত মাছ বিক্রি হয় এই বাজারে। এখানে পাবেন লইট্টা, ফাইসা, কোরাল, বাটা, লাক্ষা, সুরমা, কাইল্লা, মাইট্টা, চেউয়া, চিরিং, শাপলা পাতা, চুড়ি, পোয়া, চান্দা, চিংড়ি, আইল বা বুলেট, বড় বড় গাঙ্কুই, মুসকেরা, কেসকি, বোম, বাইন, বাইলা, হন্দোরা বাইলা, যান্ত্রিক, চাপিলা, ইলিশ, হাঙ্গর, কাপিলাসহ আরও অনেক প্রজাতির মাছ। কোনো কোনো মাছের ওজন 50 গ্রাম, আবার কোনো কোনো মাছের ওজন 20 কেজিরও বেশি। সব মাছ সব সময় পাওয়া না গেলেও লইট্টা, চিংড়ি, বাটা এবং কোরাল সব সময়ই পাওয়া যায়। মিঠা পানির মাছও উঠে প্রচুর। এগুলোর বেশিরভাগ রুই, কার্প, মৃগেল, কাতল, পাঙ্গাস, পিঘেট, শোল, টাকি, তেলাপিয়া, চিংড়ি ও আরও অনেক প্রজাতির। বাজারে যারা ব্যস্ত তাদের একদলের কর্মকাণ্ড এরকম দরদাম হাঁকা। পাইকারি মাছ কেনেন পাইকারেরা, পান চিবানো, হুড়হুল্লো করে কথা বলা, জোরে জোরে দাম হাঁকানো, এখানের যেন প্রতিনিয়তের একটি শোভার সৃষ্টি করেছে। চট্টগ্রামের বাজারগুলোতে যত মাছ মেলে তার 90% এ ঘাট থেকে ফিরে প্রথমে। এমনকি এ ঘাট থেকে মাছ সরবরাহ করা হয় দেশের উত্তরাঞ্চলেও। চারটি জেটি আছে ঘাটের, একটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালনা করে, বাকি তিনটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অন্যান্য মানুষকে লিজ দিয়েছে। এই বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে বরফকল ও কোল্ড স্টোরেজ, খাবারের হোটেলও আছে কয়েকটি। ভোরের আলো ফোটার আগেই ক্রেতারা হাজির হন ফিশারি ঘাটে। মাছ বোঝাই ট্রলার ঘাটে ফেরার সঙ্গে সঙ্গে কেউ কেউ উঠে ট্রলারেও উঠে পড়ে পছন্দের বড় মাছটি। দাম যতই হোক, এরপর ভোরের নরম আলো মাথায় নিয়ে মাছ সমেত হাসি মুখে গন্তব্যে ফেরেন। তো আমরাও আজকে এসেছি এই মাছের বাজারটি দেখতে। খুব ভোরেই উঠে আমরা দুজন এসেছি অনেক দিনের শখ ও আহ্লাদ পূরণের জন্য। আমরা অনেক মাছ এখানে কিনেছি, মাছ কিনে যা বুঝেছি অনেকটা পাইকারি দরে এবং খুচরা বিক্রেতার কাছ থেকে যে দামে আমরা কিনি তার থেকে অনেক কম মূল্যে আমরা কিনতে পারি। আমরা আজকে মাছ কিনব এবং মাছ বাজারটি দেখব এবং আমাদের গ্রামের বাড়িতে এই মাছ আমরা পাঠাবো।